উন্নয়ন কাজের জন্য গত 7 মাস নারায়ণগঞ্জ ঢাকা রেল চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে এই রুটের প্রতিদিন যাতায়াতকারী যাত্রীরা। ফলে সাধারণ মানুষকে অতিরিক্ত ভাড়া দিয়ে গণপরিবহনে যাতায়াত করতে হচ্ছে। গত বছরের 4 ডিসেম্বর থেকে বাংলাদেশ রেলওয়ে আনুষ্ঠানিকভাবে এই রুটে রেল চলাচল বন্ধ করে দেয়। সে সময় রেল কর্তৃপক্ষ জানিয়েছিল, পদ্মা সেতু সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে 3টি পৃথকভাবে রেললাইন সংযোগ দেওয়া হবে। এ কারণে নারায়ণগঞ্জ ঢাকা রুটে 3 মাসের জন্য রেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। সে সময় প্রতিদিন 13 জোড়া রেল এ রুটে চলাচল করত। তবে 7 মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ উন্নয়ন কাজ শেষ করতে পারেনি। কোনো কোনো বাসের টিকিট 80 টাকা, কোনো কোনো বাসের টিকিট 95 টাকা, কোনো কোনো বাসের টিকিট 50 টাকা। তারপরও সময় মতো যেতে পারি না, অনেক সময় রাস্তা জ্যাম থাকে, অর্থনৈতিক সমস্যা সাধারণ যাত্রীর জন্য সবচেয়ে বেশি সমস্যা। 3 মাসের জায়গায় 7 মাস হয়ে গেল, আমরা এখনও ট্রেনে চলাচল করতে পারতেছি না। আমাদের নারায়ণগঞ্জবাসী খুব ভোগান্তি হচ্ছে।